বাম আমলেও চিরকুট দিয়ে বাম নেতাদের আত্মীয় পরিজনদের চাকরি হতো, এমনটাই বললেন কলকাতার মেয়র। রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বাম নেতাদের আত্মীয়দের চাকরি দেওয়া নিয়ে তারা বিরোধী শক্তি হিসেবে সোচ্চার হতেন না। তার দাবি, মানুষ একটি কাজ পাচ্ছে তাই চুপ থাকতেন তারা, কিন্তু বর্তমানে সিপিএম বিজেপির সঙ্গে মিলে উচ্চস্বরে চিৎকার করছে বলে মন্ত্রীর অভিযোগ। একই সঙ্গে কেন্দ্রীয় অগ্নিপথ প্রকল্পের তীব্র সমালোচনা করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, দেশের যুবকের ভবিষ্যৎ নিয়ে ছিলিমিলি খেলছে কেন্দ্র, এই মেয়র জানায়। অস্বাভাবিক বৃষ্টি না হলে কলকাতায় জল জমা সেই অর্থে যন্ত্রণা হবে না। তিনি আরো বলেন, কিছু জায়গায় মেট্রো কাজের সমস্যা ছিল, বর্তমানে টিপি ক্যানেল এবং আইসি ক্যানেল পরিষ্কার করা হয়েছে বলেও জানান মেয়র। জোয়ারের সময় বেশি বৃষ্টি হলে শহরে জল জমতে পারে দাবি মেয়রের। আমলে চিরকুট নিয়ে চাকরি হতো, তাদের আমলে আত্মীয় স্বজনদেরই চাকরি হতো, পার্টি ক্যাডারের চাকরি হতো, কিন্তু চাকরি নিয়ে আমরা কোনোদিন অপজিশনে থেকে লাফালাফি করি, কারণ যারা চাকরি হয়েছে বেকার লোক। এরা হচ্ছে যে যখন রাজনৈতিকভাবে পাচ্ছে না তখন কুৎসার রাজনীতি, যেরকম বিজেপি করছে এখন বামফ্রন্ট সেই রাস্তায় এসছে। সরকারের পলিসিটা দেশের পলিসি এবং সরকারের পলিসি দেশের পলিসি। দেশের যুবকরা যারা আর্মিতে যেতে চান তারা ইমোশনালি দেশকে ভালোবাসে, তাদের জীবনটাকে নিয়ে চার বছরের জন্য খেলা করাটা অন্যায়, পাপ। চার বছরে এরকম ভাবে সরকারি চাকরি হয় না যে চার বছর থাকলাম, চার বছরের মধ্যে একটা যুদ্ধ হলো, সেখানে আমি লড়াই করলাম, মরে গেলাম, আমার সিকিউরিটিটা কোথায়? আর্মির একটা রুলসের মধ্যে রয়েছে, তারা আমাদের দেশকে বাঁচায়, তারা বর্ডারে আছে বলে আমরা আজকে সুরক্ষিত। তো তাদের নিয়ে খেলা করাটা ঠিক হচ্ছে না। দুই সরকারের ওখানে হচ্ছে, নীতিশ কুমারের ওখানে হচ্ছে, বেশিরভাগই বিজেপি স্টেটগুলোতেই হচ্ছে। তো রাজ্য সরকারকে দিতে হবে, আমাদের এখানে তো হিংসা হয়নি, ওখানে তো হিংসা হয়েছে, ট্রেন পোড়াচ্ছে, বাস পুড়িয়েছে, রাস্তা পুড়িয়েছে। তো রাজ্য সরকার, তোমার ভুল পলিসি, সেনাবাহিনীতে যারা যায় তারা নিজের জীবনকে অর্পণ করে দেশের জন্য, সেইটাকে নিয়ে একটা শর্ট সার্ভিস থাকে, কিন্তু তার মানে এই না যে চার বছর পরে একটা লোককে ইউজ করলাম থ্রো করে দিল, এটা অন্যায় হচ্ছে। সেনাবাহিনীকে নিয়ে অন্তত সেনার জিনিসপত্র সব দিয়ে দিয়েছে প্রাইভেট সেক্টরকে তৈরি করে, বেশিরভাগই আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট পরিষ্কার করে দিয়েছে, কিছু মেট্রো রেলের অবস্ট্রাকশন আছে, ওরা বলেছিল যে 15 তারিখে করে দেবে, তারপর আমাকে রিপোর্টটা আসেনি, আমি ড্রেনেজ ডিপার্টমেন্ট থেকে আইসি ক্যানেল খুলে দিয়েছি, টিপি ক্যানেল আইসি ক্যানেল খুলে দিয়েছি, এখন আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।